একটা আমাদের নেশা ক্লাব আছে, তার হচ্ছে এই মুহূর্তে আমি স্টাফ ফ্যাসিলিটেটর বলে যে পোস্ট আছে সেটা বিলং করছি, ওটা চেঞ্জ হয় পরবর্তীকালে অন্য কেউ হবে। তা আজকে ক্যানোপি নিয়ে বলবো অবশ্যই, তার আগে একটা জাস্ট লাইন বলি যে লাইনটা আগে বিশাল সাপ নিয়ে বলবে দেখছি, স্নেক বাইট ক্যাপিটাল অফ ইন্ডিয়া, কজন কোডিলেট করতে পারো, একটা ডায়লগ ছিল যে আমি বালি ঘোরাও নয় জল ঘোরাও নয় জাত গোখরো এক ছোবলে ছবি, সবাই নিশ্চয়ই কোডিলেট করতে পারছো সিনেমার ডায়লগ, মানে আমাদের কনসেপ্টে এরকমই আছে যে মানে জাত গোখরো এক ছোবলে ছবি, মানে সাপ মানিয়ে এক ছোবল দিলেই আমরা শেষ হয়ে যাবো। আর এই কনসেপ্টটা থেকেই মুশকিলটা হচ্ছে যত সাপ আমরা পিটিয়ে মারি তার মধ্যে 80-90% হচ্ছে নির্বিষ সাপ, বেচারারা কোনো ক্ষতি করে না আমাদের, কিন্তু তাও ওই যেহেতু ওই মাথায় ঢুকে আছে কনসেপ্টটা যে জাদুগোপুরে এক ছবলে ছবি মেরে দেয় সাপ দেখলেই মেরে দেয়। তা এই কনসেপ্টটার জন্যই বিশালকে বেসিক্যালি আনা যে তুমি একটু অ্যাওয়ারনেসটাও দাও এরকম, কারণ এই জিনিসগুলো প্রত্যেকটাই তোমরা জানো যে খাদ্য শৃঙ্খলের একটা তার পার্ট আছে, পৃথিবীতে এমন কোনো প্রাণী উদ্ভিদ নেই যার কোনো রোল ছাড়া সে রয়েছে, একমাত্র মনে হয় মানুষ ছাড়া, মানুষের সেরকম কোনো দরকার নেই পৃথিবীর জন্য, কিন্তু আমরা মেরে শেষ করে দিচ্ছি, মেরে শেষ করছি এবং তার জন্য বেশ কিছু কুপ্রভাবটাও পড়ছে, খুব আস্তে আস্তে পড়ছে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু চোখ বন্ধ করে বসে থাকছি, দিয়ে যখন সেটা একদম ভীষণ রকমভাবে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তখন একটু নড়ে চড়ে বসছি আমরা। তো নিশ্চয়ই বিশালের কাছে তোমরা শুনবে সাপ নিয়ে, তা সাপ নিয়ে আমি আর বেশি কিছু বলবো না, ক্যানোপি নিয়ে একটু বলি। ক্যানোপি বেসিক্যালি তোমাদের জন্য, স্টুডেন্টদের বলছি তোমাদের জন্যই তৈরি করা, যেটা আমি এই অনুষ্ঠানটা শুরুর আগে একটু জাস্ট কোশ্চেন আনসারিং বা একটু আলোচনা করছিলাম তোমাদের সঙ্গে, তোমরা বললে যে লাস্ট 2-3 বছরে সেরকম নেচার রিলেটেড সেরকম কিছু কাজ করোনি, হয়তো করেছো তোমরা জানোই না যে সেটা নেচার রিলেটেড কাজ করার দরকার এসে পড়েছে, আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যে নেচার বা পরিবেশ প্রকৃতিকে কিন্তু একটু সুস্থ স্বাভাবিক রাখতে হবে, আমরা ক্যান্সারের বিষ তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, বিভিন্নভাবে নেচারকে আমরা হেল্প করতে পারি বিভিন্ন রকমভাবে, তার অনেক ওয়ে আছে। আমি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা ক্যানোপি মেম্বারশিপ নাও, আমাদের সঙ্গে ইন্টারাকশান করো, করলে পরে আমরা তোমাদের সেই ছোটো ছোটো ওয়ে আউটগুলো দেখিয়ে দেবো, যেটা যাতে করে তোমরা তোমাদের ছোট্ট একটা কন্ট্রিবিউশন রাখতে পারো যে নেচারকে ভালো রাখার জন্য, এবং আমরা একজন দুজন করে যদি করি আমাদের দেখে আরও লোকে ইন্সপায়ার হবে, তাহলে আলটিমেটলি কী হবে কিছুটা হলেও জিনিসটাকে আমরা একটা সামলাতে পারবো, কারণ সামলানোর প্রয়োজন এসে পড়েছে, খুব ভীষণভাবে সামলানোর প্রয়োজন এসে পড়েছে। আমি জাস্ট একটা রিপোর্ট পড়লাম এই গত পরশু দিন, সেটা হচ্ছে সিকিম হিমালয়ে সিঙ্গলচু বলে একটা পিক আছে খুব সুন্দর দেখতে পিক, সেই পিকের ওখানে একটা নতুন সার্ভে হয়েছিল, এবং এখন তোমরা জানো গুগল আর্থে যেটা করা হয় কি না ওখানে পুরনো সময়কার ম্যাপগুলোও খুঁজে পাওয়া যায়, তা সার্ভেটিং যারা গেছিল প্রথমবারের জন্য ওইখানটায় তারা দেখে একটা বিশাল বড় গ্লেসিয়ার লেক, মানে জল বড় গলে একটা পুকুর মতো হয়ে গেছে, সেটা গুগল আর্থ থেকে দেখা যাচ্ছে যা তার বয়স হচ্ছে লাস্ট মানে মাত্র 10-11 বছরে ওই লেকটা তৈরি হয়েছে, তার আগে কিন্তু ওখানে একটা হিমবাহই ছিল, কোনো এরকম লেক ছিল না, তাই লেক এলো কোথা থেকে, লেক এলো হিমবাহের, হিমবাহটা গলে গিয়ে জল তৈরি হয়ে লেকটা হয়েছে, তার মানে কি হিমবাহ গলছে, আমরা ভাবতে পারি হিমবাহ গলছে তো কী হয়েছে বলতেই পারে, কিন্তু সুদূর প্রসারী এফেক্টই গঙ্গোত্রী গ্লেসিয়ার যদি গলে গিয়ে থাকে তাহলে গঙ্গা শেষ হয়ে যাবে, গঙ্গা শেষ হয়ে গেলে কী হবে এইবার চিন্তা করলে বুঝতে পারবে, গঙ্গাটা যদি শুকিয়ে যায় তাহলে কী হবে, বহুবিধ ক্ষতি হবে। এই প্রবলেমগুলো নিয়ে আমরা স্টুডেন্টদের অ্যাওয়ার্ড করি, তাদেরকে জানাই বা নেচার রিলেটেড কিছু কাজ করানোর চেষ্টা করি, এবং তারই পার্ট হিসাবে পরপর 2 বছর আমরা WWF-এ রেজিস্টার্ড আছি, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার ন্যাচারাল রিসোর্সেস, ওদের যে ইকো প্রজেক্ট বলে একটা হয় অল ওভার ইন্ডিয়া জুড়ে, সেখানে আমাদের স্টুডেন্টরা টেক পার্ট করেছিল, এবং পরপর 2 বছর গত বছর এবং এবছর তারা ন্যাশনাল লেভেল উইনার হয়েছে তাদের কনসেপ্টের জন্য, একবার তারা ওই শাকসবজি সংরক্ষণের পদ্ধতি আবিষ্কার করেছিল ফ্রিজ ছাড়া, আর এবছর তারা আবিষ্কার করেছিল, আমি পলিটিক্যালি বলছি না কিন্তু অন্যভাবে নেবে না, কচুরিপানা থেকে হচ্ছে গিয়ে মাশরুম চাষ, এবং দেখা গেছে সাধারণত মাশরুম খড় দিয়ে চাষ করা হয়, খড়টাকে সাবস্টেন্স হিসেবে ইউজ করা হয়, কিন্তু কচুরিপানা দিয়ে যখন আমরা ইউজ করেছি ইলটা কিন্তু মাচ মোর বেটার দ্যান দ্যাট অফ স্ট্র বা খড়, খড়ের থেকে অনেক ভালো রেজাল্ট আমরা পাচ্ছি, আমরা এই নিয়ে আরও পরবর্তী কাজ করব, করে যদি একটা পাবলিকেশন করা যায় সেই চিন্তা আছে আমাদের মাথায়, তাই এরকম স্টুডেন্টরা কাজ করছি। আর সব থেকে বড়ো কোশ্চেন যেটা সেটা হয় ক্যানোপি, ক্যানোপি কেন নেচার ক্লাব তো আবার ক্যানোপি নাম দেয়া কেন জানো, কেউ ক্যানোপির মানে কি বোটানি স্টুডেন্টরা ছাড়া বলছি, যারা বোটানিতে পড়ো তারা ছাড়া, ভারতবর্ষে আমি ভারতবর্ষেই বলছি শহরে এবং গ্রামে দুটো জিনিসের এখন খুব অভাব,
একটা হচ্ছে সততা মানুষের মধ্যে, এটা আমার পার্সোনাল ফিলিংস বলছি সততা, আর সেকেন্ড হচ্ছে ক্যানোপি। ক্যানোপি মানে সততা, আমাদের কোনো আমার অন্তত এক্সপার্টাইজ নেই, আমাদের ক্যানোপি কাউরির এক্সপার্টাইজ নেই, ওই নিয়ে আমরা কোনো কাজের কথা ভাবছি না। ক্যানোপি নিয়ে যারা ভাবি, ক্যানোপি মানে বেসিক্যালি গাছ যখন উপরে বড় হচ্ছে, বড় বড় গাছ, আম গাছ, জাম গাছ যদি পাশাপাশি পাশাপাশি থাকে, তাহলে উপরে একটা চাঁদোয়া টাইপের পড়ে, বাংলায় যাকে চাঁদোয়া বলে, গাছের চাঁদোয়া। সেই গাছে গাছের চাঁদোয়ার কিন্তু খুব অভাব দেখা দিচ্ছে, মানে আজকে গাছের চাঁদোয়া আছে, কালকে দেখলাম ফিতা দিয়ে জায়গাটা মাপছে, মেপে হচ্ছে গিয়ে মেশিন দিয়ে কেটে দিল, দিয়ে একটা প্লট হয়ে গেল, হচ্ছে। ক্যানোপির খুব অভাব দেখা দিচ্ছে, কিন্তু ক্যানোপি আমাদের দরকার। পৃথিবীকে সবুজ রাখতে গেলে, টেম্পারেচার কম রাখতে গেলে, বাসযোগ্য রাখতে গেলে, বিশেষ করে আমাদের কিন্তু ক্যানোপির খুব দরকার। নাহলে গত বছর এবং তার আগের বছর এবং সম্ভবত 2019 যেটা দিল্লিতে হয়েছিল, যে অক্সিজেন বার খুলে গেছিল, মানে যাদের পয়সা আছে তারা বিকেলে যাচ্ছে, ওই নাকের নল লাগিয়ে একটু অক্সিজেন, ফ্রেশ অক্সিজেন টানলো, যেমন টি বার, কফি বার এসব থাকে, অক্সিজেন বার খুলে গেছে দিল্লিতে। 2019 খুলেছিল, দু বছর লকডাউনের জন্য কম ছিল, এবছর তো আবার বাজে অবস্থা দিল্লিতে, আবার হয়তো অক্সিজেন বার খুলবে। ইন নিয়ার ফিউচার কিন্তু খুলনাও খুলতে পারে অক্সিজেন বার। তোমরা কলেজ থেকে একটা হয়তো টিফিন টাইম দেওয়া হবে, গিয়ে নাকের নল লাগিয়ে একটু নিঃশ্বাস দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে। তা সেই জিনিসগুলো যেন ভবিষ্যতে না হয়, সেইগুলো দেখার যতটুকুনি আমাদের সাধ্য করার, সেইটা করার প্রচেষ্টার জন্যই কেন কি। তা তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তাহলে তোমাদেরকে আমি ক্যানোপির তরফ থেকে আমন্ত্রণ জানাচ্ছি যে তোমরা এসো, মেম্বারশিপ নাও। এটা ফিল অফ কস্ট মেম্বারশিপ, একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করতে হবে, করলে তোমরা মেম্বার হতে পারবে এবং অ্যাক্টিভিটিসে যুক্ত পারবে। এবং খুব রিসেন্টলি আমরা ক্যানোপিতে বিশালের একটা আছে যে অর্গানাইজেশন কনসার্ন, তাই তো, কনসার্ন অর্গানাইজেশন, ওরা কাজ করে এইরকম নেচার রিলেটেড কাজ করে, তাদের সঙ্গে আমাদের একটা মোহ হওয়ার কথা হচ্ছে। এবং স্যার যে বসে আছেন জিরাট স্কুলে, ওনাদের একটা নেচার ক্লাব আছে, সেই ক্লাবের সঙ্গেও আমাদের একটা মোহ হওয়ার কথা চলছে, যাতে করে আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে এই নেচারকে একটু ভালো রাখার জন্য কাজ করতে পারি। তা তোমাদের সবাইকে ওয়েলকাম, আর আজকে বিশালের সেমিনার তোমরা শোনো। আশা করি আমি যেটা বললাম যে সাপের ব্যাপারটাই, যে হ্যাঁ দেখলি মেরে দাও, অবশ্যই গিয়ে কাছে গিয়ে একটা সেফ ডিস্টেন্স তো রাখতেই হবে, কাছে গিয়ে করার কোনো ব্যাপার নেই, কিন্তু এই ফলস যে কনসেপ্টগুলো বা ভ্রান্ত ধারণা হয়তো কিছুটা হলেও তোমাদের সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। এটুকুনি বলে আমি আজকে আমার ক্যানোপি সম্বন্ধে যেটুকুনি বলার ছিল শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্যানোপির মোটোটা। এবং শেষবারের জন্য আবার বলছি, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, মেম্বারশিপ নাও ক্যানোপি, এবং ক্যানোপির অ্যাক্টিভিটিসের সঙ্গে তোমরা যুক্ত হও, তাতে আমরা সত্যি ভীষণভাবে খুশি হব এবং আশা করি প্রকৃতি পরিবেশও খুশি হবে। ধন্যবাদ সবাইকে।